অন্ধস্য জ্ঞানঞ্জন শলাখয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভাবিষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা মহ্যম দদাতি স পদান্তিকম্। বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কন্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন বিনতারিণম পরমানন্দমাধবম শ্রীচৈতন্যমীশ্বরম। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিস্বরূপ দামোদর স্বামিনীতি নামিনী। নমসদ্ভক্তমনে মণিপুরুদ্ভবায় চ প্রভুপাদলসদ্বাণী প্রচার নিরতায়তে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে। হরে কৃষ্ণ। তো আজকে কোনো বোর্ড নেই, তার মানে আজকে থেকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, দশম স্কন্ধের শ্রীকৃষ্ণের লীলা কথা আজ থেকে শুরু হবে এবং জন্মাষ্টমী পর্যন্ত কৃষ্ণের লীলা কথা চলবে। তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে নবম স্কন্ধ পর্যন্ত, সেগুলি হরিকথাই, দশম স্কন্ধে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি লীলাকথা, আর অন্যান্য স্কন্ধগুলিতে কৃষ্ণকে ভালো করে বুঝতে হলে কৃষ্ণের বিস্তার এবং তার অবতার, তার অংশ বিস্তার, তার লীলাবতার, পুরুষাবতার, মন্বন্তর অবতার, হ্যাঁ, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের ছয় রকমের অবতার আছে, তাই না? তো সমস্ত অবতারের কথা, তার সৃষ্টি, হ্যাঁ, তার বহিরঙ্গা শক্তির কথা সব কিছুই আমরা নবম স্কন্ধ পর্যন্ত পাচ্ছি। তারপর দশম স্কন্ধ থেকে সরাসরি কৃষ্ণলীলা। তো পরীক্ষিত মহারাজ নবম স্কন্ধ পর্যন্ত শ্রবণ করার পর তিনি কৃষ্ণকথা, কৃষ্ণলীলা শ্রবণ করার জন্য খুব উদগ্রীব হয়ে গেলেন এবং তিনি সুখদেব গোস্বামীকে বললেন, নিবৃত্ত তর্ষৈরুপগীয়মানাৎ ভবৌ সদা শ্রোত্র মনোভিরামাৎ
ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্জেত বিনা পশুঘ্নাত নিবৃত্ত তর্ষৈর, তর্ষৈ মানে তৃষ্ণা, যাদের তৃষ্ণা সম্পূর্ণরূপে নিবৃত্ত। তো এখানে পরীক্ষিত মহারাজ বিশেষ করে তৃষ্ণার কথা কেন বলছেন, কারণ এই শ্রীমৎ ভাগবতের ইতিহাস যদি আপনারা সকলে আপনারা শুনেছেন যে পরীক্ষিত মহারাজ একদিন পশু শিকার করতে গিয়েছিলেন, তো পশু শিকার করতে গিয়ে তিনি খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন এবং তৃষ্ণার্ত হয়ে, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে তিনি শমিক মুনির আশ্রমে উপনীত হয়েছিলেন। জয় শ্রী সিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। তো তিনি শমিক মুনির আশ্রমে উপনীত হয়েছিলেন এবং শমিক মুনি তখন তিনি ধ্যানস্থ ছিলেন, তো যার ফলে পরীক্ষিত মহারাজের উপস্থিতি তিনি বুঝতে পারেননি। পরীক্ষিত মহারাজ যদিও তাকে অনেকবার ডাকছিলেন যে আমাকে একটু জল দিন, খাবার জল, সাধারণ মানুষের বাড়িতেও যদি খাবার জল কেউ চায় তো কেউ না করবে না। তো শমিক মুনি তিনি এত বেশি ধ্যানে মগ্ন ছিলেন যে তিনি পরীক্ষিত মহারাজের কথা শুনতে পাননি। আর পরীক্ষিত মহারাজকে তখন ভগবানের ইচ্ছায় তিনি মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তার তৃষ্ণা তার কাছে এত বেশি তীব্র মনে হয়েছিল যে এই শমিক মুনি কাজটা ঠিক করেনি, যে তিনি আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু শুনতে পেয়েও ওই জল দিতে হবে, আবার আসন ছেড়ে আবার উঠতে হবে ইত্যাদি কারণে তিনি আমাকে জল দিতে চাইছেন না। তো ওই জন্য ঠিক আছে, তুমি যদি সত্যিকারেরই ধ্যানমগ্ন হও, তো আমি একটা মরা সাপ, সামনে একটা মরা সাপ পড়েছিল, এটা যদি গলায় ঝুলিয়ে দিই তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি কতটুকু ধ্যানমগ্ন। মানে উনি ভেবেছিলেন যে যেই সাপটা ঝোলাতে যাব সঙ্গে সঙ্গে উনি উঠে পড়বেন, কিন্তু আশ্চর্যের বিষয় যে সাপ ঝোলাবার সময়ও তার ধ্যান ভগ্ন হয়নি। তো যাই হোক, পরবর্তীকালে কাহিনী সবারই জানা, পরবর্তীকালে তার পুত্র শৃঙ্গী তাকে অভিশাপ দিয়েছিল যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তো পরীক্ষিত মহারাজের এই যে তিনি যে অভিশাপ প্রাপ্ত হলেন তার মূল কারণ ছিল তৃষ্ণা, জল পিপাসা, তাই না, ক্ষুধা তৃষ্ণা। তাই পরীক্ষিত মহারাজ বিশেষ করে তৃষ্ণা শব্দটি এখানে ব্যবহার করছেন, নিবৃত্ত তর্ষৈর উপগীয়মানাত্, কারণ পরবর্তীকালে সুখদেব গোস্বামী যখন তাকে 7 দিন 7 রাত্র হরিকথা বললেন তখন তার তৃষ্ণা কোথায় ছিল, তখন পরীক্ষিত মহারাজের ক্ষুধা কোথায় ছিল, তৃষ্ণা কোথায় ছিল। 7 দিন 7 রাত্র তিনি জলও খাননি, দুধও খাননি, ফলমূল অন্য কিছুই খাননি। তাহলে যে তৃষ্ণার জন্য তিনি মুনির গলায় সাপ ঝুলিয়ে দিলেন সেই একদিনের তৃষ্ণার জন্য, তো এখন 7 দিনের তৃষ্ণা কোথায় গেল তার, এবং কিসের প্রভাবে তার 7 দিনের তৃষ্ণা, জয় শ্রী শ্রী আদম আদব সখীবৃন্দ কি জয়, পঞ্চতত্ত্ব ভগবান কি, শিল প্রভুপাদ কি জয়, তার এই 7 দিনের তৃষ্ণা এবং 7 দিনের ক্ষুধা কোথায় গেল, কিসের প্রভাবে চলে গেল, সেটি হচ্ছে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা আমরা শুনতে চাই না অনেকে, কিন্তু কেউ যদি জোর করেও শুনে, ওষুধ জোর করে খেলেও কাজ হবে, কাজ হবে না? অনেক সময় অনেক রোগী আছে ওষুধ খেতে গাফিলতি করে, আছে না, মনে করে দিতে হয় আজকে ওষুধ খেয়েছ, না ভুলে গেছি, তো তাতে কি রোগ বাড়ে না কমে? আমরা যদি ওষুধ খেতে ভুলে যাই রোগ বাড়ে না কমে? বাড়ে। তো ঠিক সেরকম আমরা হরিকথা জানি এটা ঔষধ, শাস্ত্রে বলা হচ্ছে এটা মহা ঔষধ, ভবৌ সদাত, এটা হচ্ছে ভবরোগের ঔষধ। ভবরোগটা কি, দেহ থাকলে তো তৃষ্ণা থাকবেই, দেহের অনেক রকমের চাহিদা আছে, মনের অনেক রকম জড়জাগতিক চাহিদা আছে, হ্যাঁ ক্ষুধা তৃষ্ণা তো আছেই, এছাড়াও রয়ে গেছে মনের অনেক স্বপ্ন, সুখে থাকবো এই জড়জগতে, গাড়ি বাড়ি
সুন্দরী স্ত্রী, সুন্দর স্বামী ইত্যাদি ইত্যাদি, তারপরেও তৃষ্ণা নিবারিত হয় না, তারপরেও তৃষ্ণা নিবারিত হয় না। নজাতু কাম কামনাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণবর্তমেব ভূয় এবা বিবর্ধতে। অর্থাৎ ঘিয়ের মধ্যে, আগুনের মধ্যে ঘি ঢাললে আগুন কখনো তৃপ্ত হয় না, বেড়েই চলে। তো ঠিক সেই রকম আমাদের তৃষ্ণা কেবল বেড়েই চলছে, আরও চাই আরও চাই। হ্যাঁ, দেহের তৃষ্ণা, মনের তৃষ্ণা, যৌন কামনা ইত্যাদি আমাদের, প্রভুপাদ বলছেন মৃত্যুর আগে পর্যন্ত যায় না, মৃত্যুর আগে পর্যন্ত এগুলি যেতে চায় না। কিন্তু এখানে পরীক্ষিত মহারাজ দেখাচ্ছেন যাবে, কিসের মাধ্যমে যাবে? কৃষ্ণ কথার মাধ্যমে। কিন্তু ওষুধটা তো গ্রহণ করতে হবে, ওষুধটা তো গ্রহণ করতে হবে। তো সেটাই পরীক্ষিত মহারাজ দেখাচ্ছেন যে আমরা যেন আগ্রহ সহকারে, পরীক্ষিত মহারাজ খুব আগ্রহ সহকারে বলছেন, নিবৃত্ত তোর শৈর উপগীয়মানাত ভবৌ সদা শ্রোত্র, মানে কানের মাধ্যমে যখন আমরা শ্রবণ করি তখন হৃদয় পরিতৃপ্ত হয়, মন অভিরামাত, মনকে খুব আনন্দ দান করে। ভবৌ সদাৎ, এটা হচ্ছে ভবরোগের ঔষধ। হ্যাঁ, শ্রোত্র মন অভিরামাত, অন্য ঔষধ খেতে তেঁতু লাগে, অনেক ঔষধ আছে খেতে তেঁতু লাগে, কিন্তু এটা হচ্ছে সিরাপের মতো। কৃষ্ণ কথা হচ্ছে এমন ঔষধ, এটা হচ্ছে সিরাপের মতো, সিরাপ তো আর তেঁতু লাগে না। এমন কিছু ঔষধ আছে খেতে তেঁতু লাগে, কিন্তু কৃষ্ণ কথা হচ্ছে সিরাপের মতো অমৃত, কথামৃতম। হ্যাঁ, তো সেটা খাওয়াও সহজ কারণ মিষ্টি, কিন্তু ওই যে জন্ডিস, জন্ডিস হলে মিষ্টিটা কেমন লাগে? তেঁতু লাগে, কিন্তু জোর করে তো খেতে হবে, জন্ডিসের ঔষধ জোর করে খেতে হবে। ভবৌ সদাশ্রোত্র মন অভিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত প্রমাণ বিরজ্যতে বিনা পশুঘাত। যারা পশুঘাতী, পশুঘাতী কথাটা বিভিন্ন অর্থ হয়, একটা অর্থ হচ্ছে যারা পশুর মাংস খায়, বিশেষ করে গো মাংস, আর এছাড়াও যে কোনো পশুর মাংস খায়, তাদের পক্ষে হরিকথায় রুচি আনা খুব কঠিন, তারা হরিকথা শুনতে চাইবও না, অনেক সময় তারা হরিকথা বিদ্বেষী হয়ে পড়ে, হরিকথার প্রতি তাদের বিদ্বেষ চলে আসে। তাই বলছেন বিনা পশুঘাত, যারা পশুঘাতী, আবার পশু বলতে আত্মাকেও বোঝায়, যারা আত্মঘাতী, যারা পশুঘাতী, পশু হত্যা করে, তারা ছাড়া এই সংসারে আর কে আছে যে হরিকথা শুনতে আগ্রহী হবে না। তো পরীক্ষিত মহারাজ তার পরের শ্লোকে বলছেন, নৈশাতি দুঃসহা আকসন্মাং ত্যক্তদমপি বাধতে, নৈশাতি দুঃসহা আকসন্মাং ত্যক্তদমপি বাধতে। কি আছে এর পরের লাইনটা? পিবন্তং তং মুখাম্বুজং চ্যুতম হরিকথামৃতম নৈশাতি দুঃসহা আকসন্মাং ত্যক্তদমপি বাধতে পিবন্তম তম মুখাম্বুজ চ্যুতং হরি কথামৃতম। নৈশ অতি দুঃসহা আকসন্মাং, আমার যে অত্যন্ত দুঃসহনীয় ক্ষুধা এবং তৃষ্ণা, ক্ষুন্মাং, নৈশাতি দুঃসহা আকসন্মাং ত্যক্ত উদকম অপি বাধতে, আমি যে জল খাওয়া ছেড়ে দিয়েছি, ত্যক্ত উদকম, জল খাওয়া যে ছেড়ে দিয়েছি, এবং দুঃসহা ক্ষুন্, মানে দুঃসহনীয় যে ক্ষুধা, মানুষ আমরা যে একদিন উপবাস করি অনেক সময় জন্মাষ্টমীতে বা গৌর পূর্ণিমায়, আমরা যে একদিন উপবাস করি আমাদের অনেক কষ্ট হয় না, আর পরীক্ষিত মহারাজ সাত দিন উপবাস, তাও নিরম্বু নির্জলা সাত দিন করেছেন, সাত দিন সাত রাত্র। হ্যাঁ, তাহলে এটা কীরকম দুঃসহা, কীরকম দুঃসহনীয়, দুঃসহনীয় বিশেষ করে মহারাজ পরীক্ষিতের পক্ষে, যে একদিনের তৃষ্ণা সহ্য করতে না পেরে মুনির গলায় সাপ ঝুলিয়ে দিয়েছিল, নিশ্চয়ই অত্যন্ত দুঃসহনীয়। কিন্তু বলছেন যে এখন আমার কাছে আর দুঃসহনীয় মনে হচ্ছে না। হ্যাঁ, নৈশাতি দুঃসহা আকসন্মাং ত্যক্তদমপি বাধতে, এখন আমার কাছে আর কোনো এটা বাধা বলে মনে হচ্ছে না। হ্যাঁ, যেহেতু আমি হরিকথা আপনার মুখাম্বুজ থেকে, আপনার মুখপদ্ম থেকে আমি হরিকথামৃতম পিবন্তং তং মুখাম্বুজম চ
চ্যুতং হরিকথামৃতম, আপনার মুখাম্বুজ থেকে, মুখপদ্ম থেকে যে হরিকথা নিঃসৃত হচ্ছে সেটা শুনে আমার আর কোনো ক্ষুধা তৃষ্ণা নাই। এই জন্যই আমাদের কৃষ্ণ কথা শুনতে হবে। আমাদের মনের মধ্যে যতই জঘন্য, যতই নোংরা থাকুক না কেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমাদের মনের মধ্যে যতই জঘন্য, যতই নোংরা চিন্তা আসুক না কেন, ওষুধটাও সেই রকম, ওষুধটাও স্ট্রং। যেমন রোগ তেমন স্ট্রং ঔষধ। এইভাবে পরীক্ষিত মহারাজের অনুরোধ শ্রবণ করে সুখদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করলেন। এক সময় মাতা বসুন্ধরা, তিনি অসুরের ভারে, বসুন্ধরা বলেন যে আমার উপরে যত পর্বত যত কিছুই থাকুক না কেন, তার ভার আমার কাছে ভার মনে হয় না, কিন্তু একটা অসুরও যদি থাকে তার ভার আমার কাছে সহ্য করা কঠিন মনে হয়। তো তখন ভগবান শ্রীকৃষ্ণের অবতারের পূর্বে, তিনি অবতীর্ণ হওয়ার পূর্বে পৃথিবী তখন অসুরে ভরে গিয়েছিল ছিল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন ওই সমস্ত অসুরগুলি দিতির পুত্র ছিল না, দিতির পুত্রদের বলা হয় দৈত্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে পৃথিবীতে অবতীর্ণ হওয়ার আগে যে অসুরেরা এসেছিলেন এরা দিতির পুত্র ছিল না, এরা ছিল ওই পূর্বজন্মেরা মানুষ ছিল, পাপ করতে করতে অসুর হয়ে গেছে। ওই অসুরগুলি কৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে, এই যে পুতনা বলুন এরা, এদের মধ্যে হ্যাঁ কিছু কিছু ছিল মানে স্পেশাল কিছু ছিল, তারা এসছে উপর থেকে, বা আপনার ওই যেমন পুতনা তিনি হলেন বলি মহারাজের বোন, এরকম কিছু কিছু আছে, কিন্তু ম্যাক্সিমাম ছিল সাধারণ মানুষ যারা পাপ করতে করতে অসুর হয়ে গেছিল। হ্যাঁ, তো সেগুলি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত অসুরদেরকে বিনাশ করেছিলেন পাইকারি হারে। তো সেই অসুরদের অত্যাচার সহ্য করতে না পেরে, অসুরদের ভার সহ্য করতে না পেরে মাতা বসুন্ধরা তিনি গেলেন ব্রহ্মার কাছে। তো সেখানেও বলা হচ্ছে যে তিনি গিয়েছিলেন সুমেরু পর্বতে, মাতা বসুন্ধরা গিয়েছিলেন সুমেরু পর্বতে। সুমেরু পর্বতে ব্রহ্মার একটি কোয়ার্টার আছে, সেটা আমরা ওই পঞ্চম স্কন্ধ আলোচনাকালে শ্রবণ করেছি যে সুমেরু পর্বতে ব্রহ্মার একটা স্পেশাল কোয়ার্টার আছে। সেখানে ব্রহ্মার কোয়ার্টার, ইন্দ্রের কোয়ার্টার, শিবের কোয়ার্টার আলাদা আলাদা আছে। তো সেখানে আসল যে ব্রহ্মা, ব্রহ্মলোকে আছেন, ওনাকে আসতে হয় না, ব্রহ্মা তার অংশ বিস্তার, ওই সমস্ত ব্রহ্মা শিব তাদের সেই ক্ষমতা আছে, তারা অংশ বিস্তার করতে পারে। তো ব্রহ্মার এক অংশ বিস্তার সুমেরু পর্বতে আছে, আর আদি ব্রহ্মা ব্রহ্মলোকে রয়ে গেছেন সেই সময়ে। মহারাজ রৈবতক, তিনি যে ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেটি হলেন আদি ব্রহ্মা ব্রহ্মলোকে, আর বসুন্ধরা যে ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি হলেন ব্রহ্মার অংশবিস্তার, যিনি সুমেরু পর্বতে তার কোয়ার্টারে ছিলেন। তো সেখানে গিয়ে মাতা বসুন্ধরা ব্রহ্মাকে বললেন যে আমি তো আর অসুরদের অত্যাচার সহ্য করতে পারছি না, অসুরদের পাপ আচরণ আমার কাছে অত্যন্ত ভারী বলে মনে হচ্ছে, আমি এই বোঝা আর সহ্য করতে পারছি না। হরে কৃষ্ণ। তখন ব্রহ্মা দেখলেন যে আমি তো সৃষ্টিকর্তা, কৃষ্ণ আমাকে সৃষ্টির ভার দিয়েছেন, কিন্তু পালনকর্তাকে বিষ্ণু, সুতরাং এটা হচ্ছে পালনের প্রশ্ন। বসুন্ধরা মাতা এসেছেন তার সমস্যা নিয়ে, আমি তো বসুন্ধরা এবং প্রজাপতি হিসাবে আমি সব প্রজা সৃষ্টি করে দিয়েছি, আমার সৃষ্টির কাজ আমি করছি, কিন্তু পালনের কাজটা তো আমার নয়, পালনের কাজটা হচ্ছে বিষ্ণুর, তাই বিষ্ণুর কাছে যাওয়াই বাঞ্ছনীয় হবে। তারপরেও ভাবলেন, তারপরেও যদি বিষ্ণু যদি আদেশ করেন যে ঠিক আছে তোমরাই সামাল দাও, কারণ বিষ্ণুর প্রতিনিধি হিসাবে আছেন ইন্দ্র,
আবার ধ্বংসকর্তা রয়েছেন শিব, অসুরদের ধ্বংস করতে হবে, তাই শিব সে কাজটা করতে পারবেন, আর পালনের কাজটা ইন্দ্র করতে পারবেন, আর যদি সৃষ্টির কিছু প্রয়োজন হয় ব্রহ্মা করতে পারবেন। তাই ব্রহ্মা ইন্দ্র শিব তিনজনেই গেলেন যে আগে শোনা যাক উনি কী আদেশ করেন। উনি যদি বলেন তোমরাই সামাল দাও তাহলে আমরা চেষ্টা করব, আর যদি উনি স্বয়ং পালনের ভার নিয়ে আসেন তাহলে সেটা তো উত্তম। এই চিন্তা করে তারা ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা ইন্দ্র শিব এবং আরও মুখ্য দেবতাদের নিয়ে গেলেন সুমেরু পর্বতে। তো সেখানে ওই ব্রহ্মা তাদেরকে নিয়ে গেলেন ক্ষীরোৎসাগরের সামনে। ক্ষীরোৎসাগরের সামনে গিয়ে তারা পুরুষ সূক্ত মন্ত্র পাঠ করলেন, পুরুষ সূক্ত মন্ত্র আবৃত্তি করলেন। এবং সেই সময় পুরুষ সূক্ত মন্ত্র আবৃত্তি করার পর ভগবান বিষ্ণু কিন্তু তাদেরকে দর্শন দেননি, শুধুমাত্র তার যে আদেশ নির্দেশ সেটা ব্রহ্মার হৃদয়ে প্রস্ফুটিত হলো। ব্রহ্মা তার হৃৎকর্ণে তার সেই বাণী শুনতে পেলেন যে খুব শীঘ্রই আমি বসুদেবের পুত্ররূপে পৃথিবীতে অবতীর্ণ হব, তাই আমার এই লীলাকার্যে সহযোগিতা করার জন্য তোমরা দেবতারা সকলেই গিয়ে তোমরা পৃথিবীতে অবতীর্ণ হও আমাকে সাহায্য করার জন্য। তো এই আদেশ পেয়ে তখন ব্রহ্মা ইন্দ্র শিব এবং অন্যান্য দেবতারা তারা ফিরে গেলেন এবং খুব শীঘ্রই তারা পৃথিবীতে, তারা কখনো স্বয়ং কখনো প্রতিনিধি হিসাবে, যেমন চন্দ্রদেব তিনি নিজে আসেননি, তিনি পাঠিয়েছিলেন তার পুত্রকে যিনি অভিমন্যু হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। চন্দ্রদেবকে দেবতারা বলেছিলেন যে আপনি আসুন, তখন চন্দ্রদেব বলেছিলেন না আমি যেতে পারবো না, তো আপনি তাহলে একজন প্রতিনিধি পাঠান। তখন বলছিলেন যে আমার ছেলেকে আমি পাঠাতে পারি কিন্তু আমার ছেলে আমার প্রাণের প্রাণ, তাকে ছাড়া আমি বেশি দিন থাকতে পারবো না। তখন বলছে উদ্দেশ্যটা কি? না উদ্দেশ্যটা হচ্ছে, প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ অসুরদের ধ্বংস করবেন, হত্যা করবেন, তো কুরুক্ষেত্রের যুদ্ধে বেশিরভাগ অসুর তারা বিনাশপ্রাপ্ত হবে, তো কুরুক্ষেত্রের যুদ্ধ কবে? না ওনার অবতীর্ণ হওয়ার 16 বছর পরে, মোটামুটি 16 বছর পরে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। তখন বলছেন তাই যদি হয় আমার পুত্রকে 16 বছর পরে আবার ফেরত পাঠাতে হবে। তখন দেবতারা বললেন ঠিক তাই হবে, তোমার পুত্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আমরা ফেরত পাঠিয়ে দেব। ওই চন্দ্রের পুত্র পৃথিবীতে জন্মগ্রহণ করলেন কি হয়ে? অভিমন্যু হয়ে। তো এইভাবে কেউ পুত্রকে পাঠালেন, কোনো কোনো দেবতা স্বয়ং আসলেন, কোনো কোনো দেবতা তার অংশবিস্তার, এইভাবে সমস্ত দেবতা এবং তাদের প্রতিনিধি পৃথিবীতে এসে জন্মগ্রহণ করলেন। তো ঠিক সময়ে ওই বসুদেব এবং দেবকীর বিবাহ হলো। তো যখন বসুদেব এবং দেবকীর বিবাহ হলো, দেবকী হচ্ছেন কংসের বোন, তো কংস খুব ফুর্তি সহকারে আমার বোনের বিবাহ হয়েছে, আমি রথ চালাবো, আমার বোনের রথ আমি চালিয়ে নিয়ে যাব। হচ্ছে অসুর কখন যে কি মোডে থাকে বলা মুশকিল। তো এভাবে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। তো অসুর কীরকম, যতক্ষণ তার স্বার্থ ঠিক আছে ততক্ষণ খুব ভালো মানুষ, আবার স্বার্থে আঘাত লাগলে সঙ্গে সঙ্গে সাপের মতো ফনা তুলবেন। তো যাই হোক, একটা ভবিষ্যৎ একটা আকাশবাণী হলো, এ মূর্খ কংস, তুমি যে তোমার এই বোনের রথ এত আনন্দ সহকারে নিয়ে যাচ্ছ, তুমি কি জানো যে তার গর্ভের অষ্টম সন্তান তোমাকে হত্যা করবে? তো এই কথা শুনে সঙ্গে সঙ্গে কংসের মাথা বিগড়ে গেল, স্বার্থে লেগে গেছে। তখন সঙ্গে সঙ্গে তিনি তলোয়ার নিয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। তখন বসুদেব তিনি খুব বুদ্ধিমত্তা সহকারে তিনি কংসকে বোঝাবার চেষ্টা করলেন যে দেখো তুমি একজন বীর পুরুষ, হ্যাঁ, আর দেবকী হচ্ছে একজন নারী, তাও আবার তোমার বোন, তোমার ভগিনী, লোকে কি বলবে যে মৃত্যু ভয়ে সে একজন অবলা নারীকে হত্যা করেছে, লোকে কি বলবে? তুমি যদি বীর হও যে তোমাকে হত্যা করবে, তুমি তো তার সঙ্গে যুদ্ধ করতে পারবে। তো এইভাবে অনেক বোঝানোর পরে বলছে না আমি একে মারবই। তখন বসুদেব বললেন আপনি চিন্তা করবেন না, আমি দেবকীর গর্ভে যত সন্তান হবে সবাইকেই আমি আপনার হাতে তুলে দেব।
তো কংস আবার একটা জিনিস জানতেন যে বসুদেবের কথার দাম আছে, বসুদেব তার যে মুখে যে প্রতিজ্ঞা করবে সেটা রক্ষা করবে, সেটা তার বিশ্বাস ছিল। ঠিক আছে, তবে তোমরা যাতে পালিয়ে না যাও সেই জন্য জেলখানার মধ্যে দুজনকে বন্দি করে রাখা হবে। একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে দেবকীকে একটা কারাগারে আর কংসকে আরেকটা কারাগারে, দুজনকে দুটো কারাগারে রাখলেই হতো তাই না, তাহলে আর কৃষ্ণের জন্ম হয় না। কিন্তু এটা এটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? কৃষ্ণের জন্মের পরে জেলের গেট নিজে নিজে খুলে গিয়েছিল তাই না, এবং প্রহরীরা নিজে নিজে ঘুমিয়ে পড়েছিল। তাই যদি কংস যদি আলাদা করেও রাখতেন ওই গেট খুলতে পারত, তারা আবার একসঙ্গে হতে পারতেন তাই না। কৃষ্ণের ইচ্ছায় সবই সম্ভব। কিন্তু এখন আশ্চর্যের বিষয় হচ্ছে যে কংসের প্রথম পদক্ষেপেই যে ভুল, যে দেবকী এবং বসুদেবকে একসঙ্গে একই কারাগারে রাখলেন, সেটাও বিষ্ণু মায়া, সেটাও বিষ্ণু মায়া। কংসের ব্রেনে কোলাচ্ছে না, তাই কংসকেও বিমোহিত করে তাদেরকে একই জেলখানায় রেখে দেওয়া হলো। তারপর একজন একজন করে ছয়জন সন্তান জন্মগ্রহণ করলেন, এরা ছিল আবার ব্রহ্মার নাতি। এই ছয়জন সন্তান ছিলেন ব্রহ্মার নাতি। ব্রহ্মা যখন তার কন্যা সন্ধ্যার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তখন এই ছয়জন নাতি মুচকি হেসেছিলেন এবং একটু মানে অপরাধমূলক মনোভাব নিয়ে ব্রহ্মার প্রতি বিদ্রুপ করেছিলেন। তো সেই অপরাধে যেহেতু ব্রহ্মা একজন ভগবানের বড়, ভগবানের ঈশ্বরের সমান ব্রহ্মা, না ঈশ্বরের শক্তি ব্রহ্মা, ঈশ্বর সমান, মন্দ কর্ম করিলেও মন্দ নহে তান, চৈতন্য ভাগবতে আছে। তো যেহেতু ব্রহ্মা হচ্ছেন ঈশ্বরের শক্তি, বিশেষ শক্তি, তাই তার প্রতি ওই রকম অবজ্ঞার মনোভাব নেওয়া ব্রহ্মার নাতিদের উচিত হয়নি। তো সেই অপরাধে তারা প্রথমে কালনেমির সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলেন, সেখানেও ইন্দ্রের বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়েছিল। তারপরে আবার তারা জন্মগ্রহণ করলেন ওই দেবকীর সন্তান হয়ে, যেখানে মামা কংস যিনি আগের জন্মে ছিলেন কালনেমি, ওই সেই একই কালনেমি তাদেরকে আবার হত্যা করলেন। এই ছয়জন সন্তানকে পরপর হত্যা করলেন। প্রথম সন্তান যখন জন্মগ্রহণ করলেন তখন বসুদেব তার কথা রাখার জন্য প্রথম সন্তানকে নিজে হাতে কোলে করে নিয়ে গেলেন, নিয়ে কংসের হাতে তুলে দিলেন। তো কংস দেখলেন যে বাহ, বসুদেব কত সুন্দর, তার কথার কত দাম, এই সংসারে এমন কে আছে যার নিজের সন্তানকে আমি চাওয়ার আগে, আমি তো বলতে পারতাম নিয়ে আসো নিয়ে আসো, কিন্তু বলার আগেই সে নিয়ে এসছে। তখন তার মনটা একটু গলে গেল। তখন মনটা গলে যাওয়ার পর তিনি বলছেন, বসুদেব দৈববাণী হয়েছিল যে অষ্টম সন্তান আমাকে বধ করবে, তো এটা তো তোমার প্রথম সন্তান, সুতরাং এর থেকে আমার ভয়ের কোনো কারণ নেই, তুমি একে নিয়ে যেতে পারো। তো বসুদেব মনে মনে খুব খুশি হয়েছিলেন, আবার সঙ্গে সঙ্গে এও ভেবেছিলেন যে অসুরের মতিগতি, সকালে একরকম বিকালে আরেক রকম তাই না। তো এই জন্য মানে মনে মনে বুঝতে পেরেছিলেন যে কোনো সময় আবার মতিভ্রম হবে, আবার ডাক পড়বে। আর এদিকে নারদ মুনি ওনার আবার অস্থিরতা, কবে কৃষ্ণ কত তাড়াতাড়ি আসবে, এখন এক একজন সন্তান বড় হবে, হ্যাঁ বড় হলে আরেকটা সন্তানের জন্ম হবে, আরেকটা বড় হবে, এরকম ছয়জন সন্তান যদি বড় হয় তাহলে কত বছর লেগে যাবে, আর এদিকে যে অসুরের উৎপাত শুরু হয়েছে তো অনেক সময় লেগে যাবে। তাই নারদ মুনি আর সহ্য করতে পারলেন না, তিনি তখন এসে কংসের সঙ্গে সাক্ষাৎ করলেন। নারদ মুনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, দেবতাদের সঙ্গেও তার বন্ধুত্ব, অসুরদের সঙ্গেও তার বন্ধুত্ব, অজাত শত্রু, অজাত শত্রু। যদিও মাঝে মধ্যে তাকে খুব অ্যাডজাস্টমেন্ট করতে কষ্ট হয়, কিন্তু অজাত শত্রু। তো তিনি কংসকে কি বললেন যে শুনলাম যে প্রথম সন্তানটিকে আপনি হত্যা করেননি, কি ব্যাপার? সে তো প্রথম সন্তান, এ তো আমাকে বধ করবে না, ভবিষ্যৎবাণী হয়েছিল অষ্টম সন্তান আমাকে বধ করবে। আমি কোনো কোনো পাঠকের কাছে শুনেছি, জানি না কতটুকু সত্য, যে নারদ মুনি
জয় শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়। হ্যাঁ, একটা আটখানা মালা আছে, একটা একটা ফুলে আটখানা ফুল আছে একটা মালার মধ্যে, আটখানা ফুল। তো নারদ মুনি বলছেন এই যে আটখানা ফুল আছে কোনটা অষ্টম ফুল, আটখানা ফুলের মধ্যে কোনটা অষ্টম ফুল। তখন কংস বলছেন যে আপনি যেটা থেকে গুণা শুরু করবেন, তো আমি যদি এটা থেকে গুণা শুরু করি এটা প্রথম ফুল, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, আমি যদি এখান থেকে গুণা শুরু করি তাহলে এটা হবে অষ্টম, আমি যদি এখান থেকে গণা শুরু করি তাহলে ওইটা হবে অষ্টম। তার মানে নির্ভর করছে আমি কোথা থেকে গুণা শুরু করছি, আমি যদি পেছন থেকে গুণি তাহলে এই যে সন্তানটা এটা হচ্ছে অষ্টম সন্তান, তাই না? তো কংস দেখলেন ঠিকই তো কথাটা, আবার দৌড়ে গেলেন, এই দেবকী কোথায় তোমার সন্তান কোথায়? দেবকী জানি না, সিনেমায় দেখিয়েছে আঁকড়ে ধরেছিলেন। তো কংস জোর করে সেই সন্তানকে নিয়ে আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। এই করে করে পরপর দেবকীর আটটি ছয়টি সন্তান জন্মগ্রহণ করল, এবং ছয়টি সন্তান জন্মগ্রহণ করার পর কংস একে একে সবাইকে হত্যা করলেন। তারপরে হবে সপ্তম সন্তান, সপ্তম সন্তান বলরাম। আগেরগুলি ছিল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ব্রহ্মার যে নাতি এরা ছিল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই ছয়টি নাতি মানে গর্ভ থেকে বিদায় নিল, মানে গর্ভটা এখন নির্মল পরিষ্কার। তারপরে বলরাম আসছেন ইন্সপেক্টর, এখন কৃষ্ণ আসবেন, যেমন আমরা দেখি রাষ্ট্রপতি আসলে ইন্সপেক্টরের দল সেই স্টেজে যায়, গিয়ে তারা ওই বিভিন্ন রকমের যন্ত্র দিয়ে মেটাল ডিটেক্টর ইত্যাদি দিয়ে তারা চেক করে যে সব ঠিকঠাক আছে কিনা, রাষ্ট্রপতি আসতে পারবে কিনা। তো সেখানে চেক করতে গেলেন বলরাম, বলরাম দেবকীর গর্ভে যাওয়ার সময় তখন কৃষ্ণের আদেশে যোগমায়া এলেন, যোগমায়া এসে ওই বলরামকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দিলেন। আজ আছে এমন ভালো ডাক্তার, এরকম গর্ভ আমরা শুনেছি হার্ট ট্রান্সপ্লান্ট ইত্যাদি, কিডনি ট্রান্সপ্লান্ট, কিন্তু গর্ভ ট্রান্সপ্লান্ট শুনেছেন আপনারা? আমি জানি না, শুনেছেন? শুনেননি, কিন্তু যোগমায়া তিনি করে দিলেন, তিনি দেবকীর গর্ভ থেকে বলরামকে নিয়ে গেলেন রোহিণীর গর্ভে। দেবকীর গর্ভ থেকে বলরামকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে নিয়ে গেছিলেন, তাই বলরামের একটি নাম হল সংকর্ষণ। তো এইভাবে রোহিণী থাকতেন নন্দ মহারাজের বাড়িতে, যদিও বসুদেবের স্ত্রী কিন্তু থাকতেন, যেহেতু তিনি জেলে ছিলেন, জেলখানায় ছিলেন, আর নন্দ মহারাজ ছিলেন বসুদেবের খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই রোহিণীকে পাঠিয়ে দিয়েছিলেন নন্দ মহারাজের বাড়িতে। তো এইভাবে বলরামকে নিয়ে তিনি চলে গেলেন নন্দ মহারাজের বাড়িতে। পরবর্তীকালে কৃষ্ণ চতুর্ভুজ রূপে তিনি আসলেন সামনে, তারপর দেবকী এবং বসুদেব জেলখানার মধ্যে সেই জ্যোতির্ময় চতুর্ভুজ রূপের সামনে অনেক প্রার্থনা করলেন। প্রার্থনা করার পর শেষে বললেন যে আপনাকে আমরা পুত্ররূপে পেতে চাই, আপনি শিশু রূপ ধারণ করুন। তখন সঙ্গে সঙ্গে সেই চতুর্ভুজ হয়ে গেল দ্বিভুজ। তাই অনেকে মনে করে যে দ্বিভুজ কৃষ্ণ চতুর্ভুজ থেকে আবির্ভূত হয়েছেন, কিন্তু আসলে সেটা ঠিক নয়। এই জড়জগতে যখন ভগবান আসেন তিনি চতুর্ভুজ বিষ্ণুকে আশ্রয় করে প্রবেশ করেন, কৃষ্ণই এসেছেন, স্বয়ং কৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং কৃষ্ণ এসেছেন, কিন্তু কাকে আশ্রয় করে কার মাধ্যমে এসেছেন? হ্যাঁ, বিষ্ণুকে মাধ্যম করে এসেছেন। তাই অনেকে মনে করে বিষ্ণু থেকে কৃষ্ণ এসেছেন, সুতরাং বিষ্ণু কৃষ্ণের থেকেও বড়, এটা অনেকে মনে করেন, কিন্তু এই সিদ্ধান্তটা ঠিক নয়। হ্যাঁ, তিনি জড়জগতে প্রবেশ করার সময় তিনি বিষ্ণুকে আশ্রয় করে আসেন, কিন্তু তার স্থান চিরকালেই, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে আদি পুরুষ। তো তিনি কৃষ্ণরূপে যখন প্রকাশিত হলেন, সঙ্গে সঙ্গে দেবকী এবং বসুদেব তাদের বুদ্ধি যোগমায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে গেল। যোগমায়া এবং মহামায়ার কাজই হচ্ছে আচ্ছাদন করা, মহামায়া অসুরদের আচ্ছাদন করেন আর যোগমায়া
ভক্তদের এবং ভগবানকেও অনেক সময় আচ্ছাদন করেন, মানে ভগবানকে অনেক সময় ভুলিয়ে দেন। হ্যাঁ, ভগবানও অনেক সময় ভুলে যান যে আমি ভগবান। নাহলে মা যশোদা যখন লাঠি দিয়ে তাকে তাড়া করতো, তিনি কিন্তু ভয় পেয়ে যেতেন। হ্যাঁ, তিনি ভয় পেয়ে যেতেন এবং তিনি ভাবতেন বা মা যশোদা আমাকে মারবে, তো ওইটা করতেন যোগমায়া। ওই যে ভাবটা, হ্যাঁ, মা যশোদাকে যে ভয় পাওয়ার যে ভাবটা, এটা কার সাহায্য হতো? যোগমায়ার সাহায্যে। তো যোগমায়ার কাজ হচ্ছে ভক্ত এবং ভগবানকে বিমোহিত করা ভক্তিপথে। হ্যাঁ, যেমন বৃন্দাবনের গোপীরা, তারা জানে না কৃষ্ণ ভগবান, নন্দ মহারাজ জানে না কৃষ্ণ ভগবান, তো ওইটা হচ্ছে যোগমায়ার কাজ। আর মহামায়ার কাজ হচ্ছে অসুরকে বিমোহিত করা, যারা অসুর অনাচারী দুষ্ট তাদেরকে বিপদগামী করছে বা তাদেরকে বিভ্রান্ত করছে মহামায়া। তো যাই হোক, এই যোগমায়া কৃষ্ণকে এইভাবে, বলরামকে এইভাবে নন্দ মহারাজের বাড়িতে পাঠিয়ে দিলেন। তারপরে কৃষ্ণ তিনি যখন এইভাবে প্রকাশিত হলেন, তিনি আদেশ করলেন যে এক কাজ করো, আমাকে নন্দ মহারাজের বাড়িতে রেখে আসো, কারণ আমার বড় ভাই সেখানে চলে গেছে, আমিও সেখানেই থাকব। তো বসুদেব ভাবছেন বা কী করে রেখে আসবো, সব গেট বন্ধ, প্রত্যেক গেইটে দারোয়ান, কী করে রাখবো? তো কী করে রাখবেন, কারণ ভগবানের ইচ্ছায় সব গেট খুলে গেল অটোমেটিক, অটোমেটিক। ভগবান যে সর্বশক্তিমান, তার লীলাই তার প্রমাণ, তাই না? অটোমেটিক খুলে গেল এবং সব দারোয়ানগুলি নাক ডেকে ঘুমাতে শুরু করলো, একটাও এক্সেপশন ছিল না, একটা ব্যতিক্রম ছিল না, সবগুলি নাক ডেকে ঘুমাতে শুরু করলো। তো এইভাবে বসুদেব একটা টুকরিতে করে কৃষ্ণকে নিয়ে যমুনার কাছে এলেন। তখন যমুনাতে তখন ঢেউ প্রচণ্ড, তো কী করে যমুনা পার হবেন? তখন দেখলেন একটা শিয়াল যমুনার উপর দিয়ে চলে যাচ্ছে হাঁটু জল। তো শিয়ালের যদি হাঁটু জল হয় তাহলে আমার পক্ষে তো কোনো ব্যাপার নয়। তো এইভাবে বসুদেব যমুনায় নাবলেন, কিন্তু তার টুকরি থেকে কৃষ্ণ পড়ে গেলেন যমুনার জলে। হায়রে, কীরকম দুঃখের ব্যাপার, এত কষ্ট করে যাওয়া আনা হলো, এবার পড়ে গেল যমুনার জলে। কিন্তু আসলে যমুনা তার চরণ স্পর্শ করতে চেয়েছিল, তো আবার যমুনা তাকে ফিরিয়ে দিল। তখন বসুদেব আবার তাকে মাথায় করে নিয়ে যাচ্ছেন, এইদিকে অনন্ত শেষ নাগ ফনা তুলেছেন। হ্যাঁ, তো এইভাবে বসুদেব নিয়ে গেলেন। তো গোস্বামীরা ব্যাখ্যা করছেন, মহাপ্রভু লিখেছেন ওই নন্দ তনুজ, ওই নন্দ, শ্লোকটা কি আছে, কিঙ্করং মাং বিষমে ভবামুদ, নন্দ তনুজ। তনু মানে কি? দেহ। তনু মানে দেহ, জ মানে জন্ম, তনুজ দেহ থেকে জন্ম। নন্দ তনুজ মানে নন্দ মহারাজের দেহ থেকে জন্ম। কি করে হয়? কারণ উনি তো এসেছেন মথুরার জেলখানা থেকে, কৃষ্ণ এসেছেন দেবকীর সন্তান হিসেবে, তো এখানে আবার মহাপ্রভু বলছেন ওই নন্দ তনুজ, নন্দ মহারাজের দেহ থেকে যার জন্ম। তাহলে কি মহাপ্রভু ভুল করছেন? মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি তো ভুল করতেই পারেন না। রূপ গোস্বামী এবং অন্যান্য গোস্বামীরা ব্যাখ্যা করেছেন, আসলে যখন কৃষ্ণ দেবকীর সামনে আবির্ভূত হয়েছিলেন, ঠিক একই সময়ে কৃষ্ণ যশোদার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, যশোদার গর্ভ থেকে একই সময়ে দুজন কৃষ্ণ জন্মগ্রহণ করলেন। কারণ বৃন্দাবনং পরিত্যজ্য পদমেকং ন গচ্ছতি, যে আদি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায় না, আর বসুদেবের যে কৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন মথুরায়, তাই বসুদেবের কৃষ্ণ আদি কৃষ্ণ নন, আদি কৃষ্ণ হচ্ছেন যশোদার যে পুত্র। তখন বসুদেব যখন নিয়ে আসলেন বৃন্দাবনে, তখন যশোদা গভীর ঘুমে মগ্ন, তখন বসুদেব দেখছেন যে সেখানে কৃষ্ণ, আরেকজন কৃষ্ণ শুয়ে আছে। তখন বসুদেব তার কৃষ্ণকে সেখানে রাখলেন, সেই কৃষ্ণ আবার মুহূর্তের মধ্যে বসুদেবের, নন্দ মহারাজের বা যশোদার যে কৃষ্ণ, তার ভিতরে প্রবেশ করে এক কৃষ্ণ হয়ে গেলেন, দুই কৃষ্ণ মিলে এক কৃষ্ণ হয়ে গেলেন। আর তখন বসুদেব দেখলেন যে একটি কন্যা সন্তান সেখানে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যোগমায়া। তো সেই কন্যা সন্তানকে আবার টুকরিতে করে নিয়ে, সেরকমই তিনি দৈববাণীতে আদেশ পেয়েছিলেন, টুকরিতে করে নিয়ে তিনি আবার ফিরে গেলেন
ওই জেলখানায় মথুরায়। যাওয়ার সঙ্গে সঙ্গে আবার নিজে নিজে সব তালা লক হয়ে গেল, হ্যাঁ, অটোমেটিকভাবে গেটগুলি বন্ধ হলো, অটোমেটিকভাবে শিকল বাঁধা হয়ে গেল, অটোমেটিকভাবে তালা লক হয়ে গেল। তারপরে যখন কন্যা সন্তানকে রাখলেন তার জেলের কুঠি, জেলের ঘরে, তখন দারোয়ানগুলি একজন একজন করে উঠতে লাগলো ঘুম থেকে, উঠে বাচ্চার চিৎকার শুনছে, জেলের কক্ষ থেকে বাচ্চার চিৎকার শোনা যাচ্ছে। তারা খুব আনন্দ সহকারে কংসের কাছে খবর দিতে দৌড়ালো, হ্যাঁ। তারপরে কংস তো আনন্দে দৌড়ে আসলেন, তার হিসাবে এটা কত নম্বর সন্তান? ন, তার হিসাবে, কংসের হিসাবে এটা কত নম্বর সন্তান? সাত নম্বর সন্তান, সাত নম্বর সন্তান, তাই না? আবার খবর পেয়েছিলেন যে একটি সন্তান নষ্ট হয়ে গেছে, সেই খবরও আবার কংস পেয়েছিলেন, তো সে হিসাবে আবার অষ্টম। তো যাই হোক, এক হিসাবে সপ্তম, আরেক হিসাবে অষ্টম। তো যাই হোক, ওই নারদমুনি তো তার মাথায় বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে, অষ্টম সপ্তম চিন্তা করবে না, যাকে পাবে তাকেই মারবে। তখন কংস এসে দেখলেন এটা কন্যা সন্তান, তখন বলছে দূর দূর, সেই দেবতারও ভুল করে, দেবতারা বলছিল যে অষ্টম সন্তান, অষ্টম পুত্র সন্তান আমাকে বধ করবে, এ তো কন্যা সন্তান। তো যাই হোক, কন্যা হোক আর পুত্র হোক, তাকেও বধ করব। তো যেই মারতে গেলেন, হাত থেকে ছুঁড়ে মারলেন, তখন সঙ্গে সঙ্গে উনি আবার কিন্তু যোগমায়া নন, উনি হচ্ছেন মহামায়া দুর্গা, যে দুর্গা পূজার কিছুদিন পরে শুরু হবে। তাই দুর্গাকে বলা হয় কৃষ্ণের বোন, কৃষ্ণের ভগিনী দুর্গা, এই হিসাবে কৃষ্ণের বোন, যেহেতু দেবকীর সন্তান হিসাবে বা যশোদার সন্তান হিসাবে এসেছিলেন, তাই তাকে কৃষ্ণের বোন বলা হয়, হ্যাঁ। তো এইভাবে, এবং সুভদ্রাও কৃষ্ণের বোন, হ্যাঁ, সুভদ্রা দুর্গা, তারা মোটামুটি মানে কৃষ্ণের ওই বোন হিসাবে তারা জগতে পূজিত হন। তো এইভাবে কংস তার বোনকে হত্যা করতে পারলেন না, কি করে কংস কৃষ্ণকে হত্যা করবেন? তার বোনকে যখন আছাড় দিলেন, বোন আকাশে উঠে গেল, তাহলে কৃষ্ণকে আছাড় দিলে কি হবে? কৃষ্ণকে মথুরায় না নিয়ে, বৃন্দাবনে না নিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না, কৃষ্ণকেও যদি কংস আছাড় দিতেন কিছু হতো না। তার শক্তি দুর্গা আকাশে উঠে গেল, উঠে গিয়ে তার অষ্টভুজা, না না অষ্টভুজা হয়েছিলেন না দশভুজা, অষ্টভুজা হয়ে কংসকে বললেন, খবর লিক আউট করে দিলেন যে তোমাকে যে বধ করবে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস তো শক খেয়ে গেলেন, আর বলে কি, আমাকে যে বধ করবে সে গোকুলে তার বৃদ্ধি হচ্ছে, মানে তার জন্ম হয়ে গেছে। তো এই খবর শুনে কংসের তো মাথা গরম হয়ে গেল, কংস সঙ্গে সঙ্গে গিয়ে তার সভাকক্ষে গিয়ে চিৎকার করে আদেশ করলেন, গত দশ দিনের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করেছে সবগুলিকে মেরে ফেল। তারপরে সব তার অসুর যারা অনুগামী ছিল তারা সমস্ত জায়গায় গিয়ে ঘুরে ঘুরে তারা মারতে শুরু করলেন, যত সন্তান ছিল মারতে পারলেন, কিন্তু মারতে পারলেন না কাকে? কৃষ্ণ বলরামকে। তো সেই কথা যদি আগামীকাল যারা বলবেন তারা ইচ্ছা করলে বলতে পারেন, সময় অল্প, আবার প্রার্থনা আছে, তো প্রশ্ন উত্তর আর রাখছি না, ঠিক আছে? না আছে একটা প্রশ্ন, একটা প্রশ্ন করুন, না করবেন প্রশ্ন? আচ্ছা, কারো প্রশ্ন আছে? ঠিক আছে, এখানে রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় সুশীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল।